নেয়ামুল শোন, আজকে এক ভদ্রলোক ওনার সাথে কথা বলতে বলতে খুব দারুণ একটা লজিক আমার মাথায় আসছে মুয়াজ্জিন নিয়ে। আমি বললাম আপনি দেশের মানুষকে নামাজ নিয়ে কি নসিহত করবেন? নামাজ নিয়ে নসিহত করব তাকে যে নামাজকে পরোয়া করে না, যে নামাজকে ভালোবাসে না, যে নামাজের খেয়াল রাখে না, যে নামাজ সম্পর্কে অনুভূতি নেই তাকে। কিন্তু এই দেশের মানুষ তো ওই লেভেলে চলে গেছে অকৃতজ্ঞতার, অথবা এটাকে বলা হয় অহংকারের, মানে নিজের টাকা খরচ করে মুয়াজ্জিন ঠিক করে, রাইট? এদেশে প্রত্যেকটা মুয়াজ্জিনের বেতন আছে কিনা কি বল আমাকে, আছে না নাই? আমি যতটুকু প্রশ্ন করি ততটুকু বল, এই দেশের মুয়াজ্জিনদের বেতন আছে কিনা? এই বেতনটা যেই সমাজের যেই মসজিদের যে ইমাম, বেতনটা তো ওই সমাজের মানুষ থেকে তুলে এনে দেওয়া হয় নাকি? তাহলে দেখ মানুষের মাথা কত নষ্ট হয়েছে। মানুষ নিজের টাকা খরচ করে লোক রাখতেছে যে তুমি যখন নামাজের সময় হবে আমাকে ডাক দিবে আল্লাহর পক্ষ থেকে, আমি নামাজে আসবো। টাকা খরচ করে লোক রাখতেছে যে আমাকে ডাকিও, এরপরে যখন ওই মুয়াজ্জিনে ডাকে হাইয়া আল্লাহ সালাসি আসে না, তুই একে কি নসিহত করবি বল? না আমাকে যখন কিছু মানুষ বলে যে জামশেদ ভাই নামাজের জন্য নসিহত করেন, আমি হঠাৎ করে চিন্তা করলাম আরে কাকে নসিহত করব, যে লোকটা নামাজ সম্পর্কে জানে না, যে নামাজ পড়তে চায় না, যে নামাজ মানতে চায় না, আমি তাকে নসিহত করব? কিন্তু যে নিজের টাকা খরচ করে মুয়াজ্জিন রাখে, নিজের অর্জিত গচ্ছিত সম্পদ দিয়ে মুয়াজ্জিন রাখে এবং মুয়াজ্জিনকে বলে ভাই তুমি দিনে 5 বার আমাকে ডাকবা আমি নামাজে আসব, তোমাকে আমি এই কাজে নিয়োগ করলাম, তুমি অন্য কোনো কাজ করতে পারবা না, ঠিক না? এরপরে সে তার নিযুক্ত লোক, তার নিয়োগদাতা লোক যখন তাকে সময় মতো ডাকে সে আসে না, তাহলে তুই ওকে কিভাবে নামাজ পড়ার জন্য তাহলে নসিহত করবি? আর কি বাকি আছে যে আমি বললাম ভাই আমার আমার তুমি আমার আমাকে তুমি 7টা বাজে জাগাই দিও, আমার পরীক্ষা আছে, আমি তোকে জাগাইলাম যে 7টা বাজে আপনার পরীক্ষা, আপনি ওঠেন, তুই উঠলি না, তা তুই চাকরি কিভাবে পাবি? তুই আমাকে বললি আমি তোকে জাগাই দিই, আমি তোকে জাগাইলাম তুই উঠলি না। আর একটা কথা দেখ, অনেকেই যখন কন্যা সন্তান হয় তো একটা দুইটা কন্যা সন্তানের লোকে যখন লাগাতার কন্যা সন্তান হয় তখন বেশিরভাগ সময় কি করে মহিলার উপরে দোষ চলে যায় যে বিয়ার একটা করতে হবে এই বউ থেকে কন্যা সন্তান আসতেছে। অথচ বাচ্চা কাচ্চা হওয়ার ক্ষেত্রে মহিলা তো হচ্ছে রিসিভার, মহিলা কি রিসিভ করে, রাইট অর রং, সে তার পেটে এটা জমা থাকে এবং সে এটাকে জমা রাখে, এটা তার এখানে লালন পালন হয়, এটা নিরাপদে থাকে, এটা নিরাপদ স্থল, এখানে তো পুরুষ অথবা মহিলার কোনো কিছু নাই, এগুলা দেয় কি দেয়? কে আল্লাহ দেয়। এবার একটা জিনিস দেখ, উদাহরণস্বরূপ ছেলে অথবা মেয়ে, এখানে তুই কিন্তু কল্যাণ ডিসাইড করতে পারবি না, কেন পারবি না? প্রথম কথা হলো তোর বাসায় যদি আজকে মন্ত্রী আসে, কে আসে? মন্ত্রী। তোর বাসায় যদি কোনো একটা মন্ত্রী আসে বা এমপি আসে, যেহেতু সে লোকটা এমপি অথবা মন্ত্রী, সে যখন তোর বাসায় আসবে সে কি নর্মাল কিছু নিয়ে আসবে? সে চেষ্টা করবে হাই ব্র্যান্ডের মিষ্টি নিয়ে আসতে, সে চেষ্টা করবে তোর বাসায় আসার পরে তোর যদি কোনো ডিফিকাল্টি থাকে তো ডিফিকাল্টির ক্ষেত্রে কি করা যায়, তোকে কিভাবে সহযোগিতা করবে তুই ডিফিকাল্টি থেকে, অর্থনৈতিক সহযোগিতা হোক বা কোনো তোর কোথাও কোনো কাজ কাজকর্ম ফেসে আসে কিভাবে সুপারিশ করলে এটা উঠবে, রাইট অর রং? রাইট অর রং? তাহলে মানুষের মানে মহিলাদের পেটে যে বাচ্চা আসে, মহিলাদের পেটে যে বাচ্চা আসে এই বাচ্চাটা কে দিছে? আল্লাহ দিছে। তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা যা দেয় তা কি অল্প ছোট, এটা কি তুচ্ছ? এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা কি এমন কিছু তোকে দিবে যেটা ওনার শানের খেলাফ, মানে যেটা যেটা ছোট, যেটা তুচ্ছ, যেটা অল্প? আল্লাহ সুবহান ওয়া তাআলা যিনি পৃথিবীর প্রতিপালক, যিনি মালিকুল মুলক, যিনি যার রাজত্ব,
যার রাজত্ব দুনিয়া ও আখেরাতের রাজত্ব যার কাছে, তিনি কি কাউকে ছোট বা অল্প ভ্যালুলেস কিছু দিবে? কখনোই তিনি কাউকে ছোট বা অল্প ভ্যালুলেস কিছু দিবে। শোন তোরে আমি পরে কল দিচ্ছি, ন্যামুল তোরে আমি পরে কল দিচ্ছি, তোর এখানে অনেক শব্দ বুঝছি। মা সালামা। আচ্ছা যেটা বলতেছিলাম, ছেলে অথবা মেয়ে কেমন, এগুলো আল্লাহ সুবহানাহু তাআলা দেয় আমাদেরকে। হ্যাঁ ন্যামুল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ন্যামুল। অনেক শব্দ হচ্ছিল রে এখন শব্দ। আচ্ছা শোন, আমি কিন্তু যেটা বলছিলাম যে আল্লাহ সুবহান তাআলা পৃথিবীর প্রতিপালক, যিনি মালিকাল মুলক, রাজত্ব যার, তিনি যদি তোকে বা আমাকে কন্যা সন্তান দান করে, একটা না দশটা কন্যা সন্তান দান করে, এখানে তোর কি ক্ষতি হতে পারে যেটা আল্লাহ তোকে দিছে? আর তিনি যদি তোকে পুত্র সন্তান দান করে, এখানে তোর কি উপকার হতে পারে যদি আল্লাহ তাআলা ওই পুত্রের মধ্যে কল্যাণ না রাখে? এটা আমি আপনাদেরকেও বলি, ছেলে অথবা মেয়ে, যেহেতু এটা নির্বাচন করার ক্ষমতা আমার অথবা আপনার, যেহেতু ছেলে অথবা মেয়ে নির্বাচন করার ক্ষমতা আমার বা আপনার নেই, মানে আমি চাইলে আমার স্ত্রীর গর্ভে কি আসবে সেটা নির্ধারণ করতে পারি না, আমার স্ত্রী চাইলে নির্ধারণ করতে পারে না, তা নির্ধারণ করে আল্লাহ সুবহানাহু তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে যে গিফট দিয়েছে, এটা এবারে হতে পারে মেয়ে, হতে পারে ছেলে, হতে পারে একাধিক মেয়ে এবং ছেলে, অথবা হতে পারে শুধু একাধিক মেয়ে, কোনো ছেলে নেই, এতে আপনার মন খারাপের কিছু নেই। মনে রাখবেন, আপনি যখন দুর্বল ছিলেন মায়ের গর্ভে এবং দুর্বল অবস্থায় পৃথিবীতে এসেছেন, তখন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে লালন পালন ব্যবস্থা করেছে। আপনি যখন বৃদ্ধে উপনীত হবেন, অসুস্থ অবস্থায় থাকবেন, আল্লাহ সুবহানাহু তাআলা ব্যবস্থা করে দেবে কিভাবে আপনি আপনার বার্ধক্য কাটাবেন। এতে আপনার ছেলে আপনার কোনো কল্যাণে আসতে পারে বেশি, মেয়ে কল্যাণে আসবে না, এমনটা কিন্তু নয়। আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বৃদ্ধ মানুষ অবহেলিত, যে সবাই তার পুত্রের ঘরেই আছে, কন্যার ঘরে নেই, তার ছেলে বিদেশ, ছেলের বউ ঘর সংসারের কাজে ব্যস্ত, তার ছেলে বউ নিজের ছেলে সন্তানদের স্কুল মাদ্রাসায় দিয়ে আসা নিয়ে ব্যস্ত, এবং এটা জায়েজ, সেইটাই করবে, স্বাভাবিক, তার পরিবার সে সামলাবে। বৃদ্ধ তিনি খাবারের সময় একটু অ্যাটেনশন পায়, অথবা মা গো মরে গেছি গো, ব্যথা গো যাচ্ছি গো, ওই অবস্থায় সামান্য একটু অ্যাটেনশন পায়, ওষুধ খাওয়ার সময় বা ডাক্তার দেখানোর সময় একটু অ্যাটেনশন পায়। এছাড়া কিন্তু বেশিরভাগ বৃদ্ধ মহিলা ওনারা ওনাদের ঘরে, যারা আগের মহিলা, তারা পান সুপারির ছোট্ট একটা মানে কৌটো নিয়ে ব্যস্ত থাকে, পান আর সুপারি ওনাদের শেষ বয়সের সঙ্গী হয়ে দাঁড়ায়। জি আমি ওই লোকের কথা বলছি যার সাতটা ছেলে আছে, সবাই আলাদা হয়ে সাতটা ঘরেই আছে, এবং প্রত্যেকের ছেলে সন্তান নিয়ে সবাই পরিবার যুক্ত আছে, কারো ছেলে ঢাকায় কাজ করে, কারো ছেলে চট্টগ্রাম কাজ করে, কারো ছেলে বিদেশে কাজ করে। বৃদ্ধ বাবা এবং মা, বৃদ্ধ পুরুষ তার শেষ বয়সের সঙ্গী গ্রাম অঞ্চলের ওই রাস্তার মোড়ের ছোট টং চায়ের দোকান, যেখানে সে কোনো রকমে হেঁটে যায়, একটা চা অথবা বন খায়, নিউজ চলে টেলিভিশনে, ঠিকভাবে শুনতেও পায় না, দেখতেও পায় না, গ্রামের সবাই কথা বলে, কেউ তাকে অ্যাটেনশনও দেয় না, সে আজ শ্রোতা হিসেবে বসে থাকে যতটুকু শোনে, ওখানে তার কিছু বলার থাকে না, ওই শক্তি নেই বলার, বা সে কন্টিনিউসলি এত কথাও বলতে পারবে না, কেমন। তো এই জিনিসটা যেটা আমি দুইটা পয়েন্টে কথা বলেছি, ছেলে অথবা মেয়েটা আল্লাহ দেয়, আর আল্লাহ যা দেয় তা ছোট নয়। মনে রাখবেন, আল্লাহ আপনাকে দিয়েছে এটাই আপনার সন্তুষ্টির কারণ হওয়া উচিত, যে আলহামদুলিল্লাহ পৃথিবীর মালিক আমাকে দিয়েছে, এটা মালিকের পক্ষ থেকে আমি পেয়েছি, সো ইটস সো অ্যাডোরেবল, এটা অনেক যত্নের, অনেক আদরের, এটা অনেক মহান মূল্যবান, এই লিঙ্গ কি দেখার বিষয় না, এটা দিয়েছে পৃথিবীর প্রতিপালক, রাজত্ব যার। দ্বিতীয়ত, এদেশের মানুষকে আপনি নামাজের ব্যাপারে যে কি বলবেন, আমি বলেছি এরা টাকা খরচ করে লোক রাখে যে নামাজের সময় তুমি আমাকে ডাকিও, এরপরে নিজেই নামাজ পড়ে না, মাস শেষে ঠিকই বেতন দেয়, লেট হয়, এদেশের অধিকাংশ মুয়াজ্জিন ইমামের বেতন লেট হয়, বাট পায়, মুয়াজ্জিন ইমামরা চাকরি 3 মাস পরে হোক 2 মাস পরে হোক বেতন তো পায়, বাট বেতন ওরাই দিচ্ছে যারা টাকা দিয়ে রাখছে আমাকে ডাকিও, এবং তারা যারা নামাজে আসে না। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।